ভারতীয় রেলের কিছু ক্লাস সম্পর্কে আমি আজ এই ভিডিওতে কিছু আলোচনা করব কারণ একাধিক মানুষ কিন্তু এই নিয়ে কনফিউশনে থাকেন যে এই যে ক্লাসগুলো দেওয়া থাকে অর্থাৎ এখানে যে ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ই এ এ অন এ তারপরে ইভি ইসি এ টু এরকম যে ক্লাসগুলো আছে এই ক্লাস সম্পর্কে কিন্তু আমি আলোচনা করবো তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে কোন ক্লাসের কেমন পরিষেবা আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন তো হ্যালো গাইজ আপনাদের নিউজ নিউজকারি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর একটু কথা বলে রাখি যেহেতু আমি এতটা ক্লাস সম্পর্কে আলোচনা করব ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তবুও আমি চেষ্টা করবো যতটা শর্ট করা যায় তো চলুন ভিডিওটি শুরু করি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কটা ক্লাস আছে এখানে কিন্তু অন এ একটি ক্লাস ই এ দুটি ক্লাস ই সি তিনটি ক্লাস টু এ চারটি ক্লাস এফ সি থ্রি এ থ্রি ই সি সি এস এল এস টু এতটা ক্লাস আছে এই ক্লাসের মানে কি এবং কোন ক্লাসের কী পরিষেবা এখানে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে কোন ক্লাসের কী পরিষেবা আছে সবার প্রথমে আলোচনা করি যে আমরা যখন টিকিট কাটতে যান তখন কিন্তু লেখা থাকে এক এ বা অন এ এই অন এর মানেটা কি তো অন এর মানে হচ্ছে ফার্স্ট এসি তো ভারতীয় রেলওয়ের ফার্স্ট এসি স্লিপার ক্লাস ভ্রমণের সবচেয়ে ব্যয়বহুল মুড অর্থাৎ এই যে অন এ এই অন এ যে ক্লাসটা এটি কিন্তু খুবই মানে রেয়ার বা খুবই কিন্তু দাম এই যে এ সিটের কিন্তু প্রচুর মূল্য বা টিকিটের কিন্তু প্রচুর মূল্য এগুলো সম্পূর্ণ এসি কোষ অর্থাৎ এই ফার্স্ট এ বা ফার্স্ট এসি এগুলো কিন্তু সম্পূর্ণ এয়ার কন্ডিশন মোডে হয়ে থাকে এই ক্লাসটা এবং এটি প্রতি বগিতে চার বা দুটি বাত নিয়ে গঠিত অর্থাৎ এটি কিন্তু একটি ট্রেনের চারটি বা দুটি কিন্তু বগি থাকে যেটা এই যে ফার্স্ট এ বা ফার্স্ট এসি ঠিক আছে ফার্স্ট এ কোষে কোনো পাশের উপরে বা পাশের নিম্নে বাত থাকে না বা যেরকম আমরা মানে লোয়ার মিডিল আপার এরকম থাকে না এরকম কোনো কোনো সিস্টেম নেই এখানে কিন্তু আপনাদের যে একটা কেবিনের মধ্যে কিন্তু দুটোই সিট থাকবে সেখানে কিন্তু দুজন ব্যক্তি বা বসতে পারবে এবং তাছাড়াও কিন্তু দুটি বাত সম্বলিত কম্পার্টমেন্টকে বলা হয় কূপ এবং চারটি বাত বিশিষ্ট কেবিনকে বলা হয় ঠিক আছে অর্থাৎ দুটি বা চারটি বাত সম্বন্ধ বাত বা বাদ মানে এখানে আর কি বলে কামরা আর কি যেটা বলা হয় ট্রেনে যে কামরা বলা হয় সচরাচর ভাষায় সেই কামরাকে বলা হয় কূপ ঠিক আছে এবং এই যে ফার্স্ট প্রতিটা বগিতে কিন্তু একটি করে দরজা থাকবে এবং যাত্রীরা ভিতর থেকে লক করতে পারবে ঠিক আছে ফার্স্ট এসির জন্য চার্জ অনেক বেশি কখনো কখনো ফ্লাইট টিকিটের চেয়েও বেশি হয় অর্থাৎ ফার্স্ট যে এসি ট্রেনের তার কিন্তু চার্জ অনেক বেশি টিকিটের মূল্য কিন্তু অনেক বেশি অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ফ্লাইটের যে মূল্য তার থেকে কিন্তু বেশি মূল্যে চলে যায় এবং তাছাড়াও কিন্তু এই যে ফার্স্ট এসি যে আপনার বগিগুলো হয় সেগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং প্রশস্ত হয় উপরের বাথের পৌঁছানোর জন্য একটি ছোট মই থাকে বা যে ব্যক্তি উপরে শোবে তার জন্য কিন্তু একটি ছোটো মই দেওয়া থাকে সে সেটাই চড়ে কিন্তু ওপরে গিয়ে শুতে পারবে ঠিক আছে আবর্জনা ফেলার জন্য কিন্তু ডাস্টবিন থাকে এবং তাছাড়াও প্রত্যেক যাত্রীর খাবারের জন্য কিন্তু একটি ছোট্ট কিন্তু টেবিল থাকে সেই টেবিলের ওপরে খাবার রেখে কিন্তু আপনারা খেতে পারবেন এই এই যে আপনার ফার্স্ট এসি সেগুলো কিন্তু দুরান্ত রাজধানী মতো ট্রেনে কিন্তু থাকে তাছাড়া কিন্তু আপনাদের কাটলারি প্লেট দেওয়া হবে বাটি দেওয়া হবে খাওয়ার জন্য এবং পরিষেবা করা হবে এবং সেকেন্ড এসি থার্ড এসি কোচের বিপরীতে ফার্স্ট এসি যাত্রীদের বিশেষ মেনু রয়েছে যেখানে আইআরসিটিসির রান্নাঘর সেট আপগুলি থেকে বিভিন্ন জায়গায় খাবার লোড করা হয় অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এসি থার্ড এসির মতো যেসব কোর্সগুলো তার থেকে কিন্তু ফার্স্ট এসির যে কোর্সের যাত্রীদের কিন্তু খাবারের একটি মানে আলাদা রকম খাবার দেওয়া হয় এবং সেগুলো কিন্তু বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করা হয় তাছাড়া কিন্তু আপনারা ফার্স্ট এসির মধ্যে পোষা প্রাণী যেমন কুকুর অন্যান্য পোষা প্রাণী বিভিন্ন সত্য সাপেক্ষে এই ক্লাসে অনুমোদিত অর্থাৎ সত্য যেগুলো আছে সেগুলো মানলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু তাছাড়াও কিন্তু এখানে প্রত্যেকটা যে কেবিনে কিন্তু একটি ফ্রেশ ওয়াশরুম কিন্তু আছে এখানে স্ক্রিনে কিন্তু তার ছবি প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরকমটাই কিন্তু ফার্স্ট এসির যে ক্লাস হয় সে ফার্স্ট এসির কিন্তু আরামদায়ক জায়গাটা কিন্তু এমনটাই হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ই এ ইএ যে ক্লাস অর্থাৎ ট্রেনের যে ই ক্লাস হয় বা ইয়ে বগি হয় বা ইয়ে যে রিজার্ভেশান সিটটা হয় সেটা কি এবং তাতে কি কী থাকে এখানে কিন্তু আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে আর ইয়ে ক্লাস কিন্তু ফার্স্ট এসি ক্লাসের মতো সিট সিট থাকে এবং প্রতিটা সিটের কিন্তু আপনাদের একটি এলইডি স্ক্রিন আছে আপনারা কিন্তু তাতে বিভিন্ন রকম কাজকর্ম করতে পারবেন এখানে অনেক স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাও কিন্তু সম্পূর্ণ এসি ডাব্বা তারপরে আছে আপনাদের ইসি ইসি মানে হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস এসি এক্সিকিউটিভ ক্লাস ঠিক আছে তো এসি এক্সিকিউটিভ ক্লাস কিন্তু এমনটাই আপনারা কিন্তু ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসি এক্সিকিউটিভ ক্লাসটা কেমন হয়ে থাকে এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা প্রতিচ্ছবি কিন্তু দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ইসি ক্যাটাগরিতে মধ্যে পড়ে এর কিন্তু টিকিটের ধার্য ও তেমনই অর্থাৎ ফার্স্ট এসির থেকে একটু কম এবার হচ্ছে টু এ মানে সেকেন্ড এসি বা টু টায়ার তো এই সেকেন্ড এসির কেমন হয়ে থাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেকেন্ড এসির কিন্তু সিট এমনই হয়ে থাকে ট্রেনের এটি কিন্তু সেকেন্ড এসি পদ্মা দেওয়া থাকবে এবং পার্সোনালি কিন্তু একটি সিটে একজনই এখানে কিন্তু অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং রাজধানী গীতাঞ্জলি এক্সপ্রেসের কিন্তু এরকম যে মানে বগিগুলো থাকে সেগুলো কিন্তু টু এ বা সেকেন্ড এসির জন্য বরাদ্দ থাকে আপনারা এখানে কিন্তু অনস্ক্রিনে কিন্তু তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেকেন্ড এসির ক্লাসটা কেমন হয়ে থাকে তারপরে এফ সি মানে প্রথম শ্রেণী তো প্রথম শ্রেণীর কেমন হয়ে থাকে প্রথম শ্রেণীর কিন্তু এরকমটা প্রথম শ্রেণী হয়ে থাকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যে এসি ট্রেনের যে ডাব্বাগুলো হয় বা যে কামরাগুলো হয় সেগুলো কিন্তু এরকম এবং স্পেসিফিকভাবে নির্দিষ্ট কিন্তু সিট আছে এবং সিটগুলো কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদাভাবে এবং পর্দা লাগানো আমরা কিন্তু অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি থার্ড এসি অনেকে কিন্তু থার্ড এসি কাটেন বা থ্রি এ মানে থার্ড এসি ঠিক আছে তিন নম্বর এসি তো তিন নম্বর এসির কামরাগুলো কেমন হয়ে থাকে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর কামরাগুলো এসি মানে ট্রেনের যে কামরাগুলো সেগুলো কিন্তু এরকমটাই হয়ে থাকে অর্থাৎ এখানে কিন্তু আপনারা ছুতে মানে একজন ব্যক্তি ছুতে পারবেন এবং নিচে আরেকজন ব্যক্তি ছুতে পারবেন এখানে কিন্তু দেখাই যাচ্ছে এবারে হচ্ছে থ্রি ই মানে থার্ড এসি ইকোনমিক ক্লাস থার্ড এসি ইকোনমিক ক্লাসের কেমন হয়ে থাকে এটা কিন্তু আপনারা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন যে থার্ড এসির কেমনটা হয়ে থাকে অন স্ক্রিনে কিন্তু আপনারা স্পষ্টতার ছবি দেখতে পাচ্ছেন যেসব রিজার্ভেশন টিক ট্রেনগুলো যায় দেখবেন এরকম কিছু কিছু বারো বগির মধ্যে কিছু কিছু বা তিনটে বা চারটে বগি কিন্তু এরকম থাকে এরকম কালার করা থাকে তো এগুলো মনে করবেন যে আপনাদের এসি ডাব্বা ঠিক আছে এগুলো কিন্তু অন্য নন এসি নয় তারপরে কিন্তু আপনাদের আসি সি সি এসি চেয়ার কার তো এসি চেয়ার কার কিন্তু কীরকম হয়ে থাকে দেখুন এসি চেয়ার কার কিন্তু এরকমটাই হয়ে থাকে অর্থাৎ এগুলো কিন্তু আপনারা স্পষ্ট চেয়ারগুলো দেখতে পাচ্ছেন পার্টিকুলারি কিন্তু আলাদা আলাদাভাবে করানো আছে ঠিক আছে এবার আসি স্লিপার স্লিপার মানে নর্মাল যে কোর্স হয় ট্রেনের সেই স্লিপার এবং স্লিপারের বিশেষ বৈশিষ্ট্য কি এগুলি ভারতীয় রেলের স্লিপার ক্লাস কোচ এগুলি নন এসি কোস এবং প্রতি বগিতে চারটি বাত রয়েছে এসি কোষের মতো জানালাও জানালাগুলোও মোটা চশমা দিয়ে বা বা দিয়ে ঢেকে রাখা হয় হয় না অর্থাৎ এসি যেগুলো হয় সেগুলো কিন্তু জানলাগুলো কিন্তু কাজ দিয়ে ঢাকা থাকে যাতে বাইরের গরম হওয়া না যায় সে কারণে কিন্তু কাজ দিয়ে ঢাকা থাকে কিন্তু স্লিপারে কিন্তু সেগুলো থাকে না জানলা কিন্তু পার্টিকুলারলি আপনাদের কিন্তু খোলা যায় ঠিক আছে দেখুন এই হচ্ছে স্লিপার স্লিপার কোচ আপনারা কিন্তু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্লিপার কোচ অর্থাৎ এরকম কিন্তু আপনারা যদি জার্নি করে থাকেন ট্রেনে তবে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে এটি কিন্তু স্লিপার কোচ হ্যাঁ ঠিক আছে অর্থাৎ স্লিপার কোচের যে সিট টিটগুলো হয় সেগুলো কিন্তু এরকমই হয় এবং ট্রেনের কিছু কিছু ডাব্বা দেখবেন এরকম থাকে এগুলো কিন্তু স্লিপার কোচ মানে এর টিকিটের ধার্য কিন্তু বেশি নয় এবং স্লিপার কোচের যে যাত্রী প্রতিচ্ছবি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এটা কিন্তু স্লিপার কোচ হয়ে থাকে এবার টু এস বা দ্বিতীয় আসন দ্বিতীয় আসনের কেমন হয়ে থাকে এগুলো কিন্তু দ্বিতীয় আসন আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দ্বিতীয় আসনের ক্ষেত্রে বা ক্যাটাগরিতে পড়ে এবং যাত্রীরা কেমনভাবে বসে আছে আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তার যে সিটগুলো হয় বা তার যে জায়গাগুলো হয় কেমনই হয় এই স্ক্রিনে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবার দেখুন আপনাদের যে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি হয়ে থাকে তাদের যে লাগেজ সে লাগেজের চার্জ কত এখানে বিনামূল্যে চার্জ পঁচাত্তর টাকা অতিরিক্ত অনুমোদিত আপনাদের পনেরো টাকা সর্বোচ্চ ভাতা কিন্তু আপনাদের দেড়শো টাকা থার্ড এবং সেকেন্ড এসিতে কিন্তু আপনাদের পঞ্চাশ টাকা বিনামূল্যে লাগেজ ভাতা এবং প্রতি কেজি এবং আবার এখানে কিন্তু অনুমোদিত অতিরিক্ত অনুমোদিত কিন্তু দশ টাকায় করে এবং এখানে সর্বোচ্চ কিন্তু একশো টাকা এবং সেকেন্ড এসিতে কিন্তু বিনামূল্যে লাগেজ ভাতা প্রতি কেজি চার চল্লিশ টাকা এখানে কিন্তু অতিরিক্ত অনুমোদন দশ টাকা এখানে কিন্তু সর্বোচ্চ আশি টাকা এবং স্লিপার কোচের ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা দশ টাকা এবং সত্তর টাকা আর সেকেন্ড এসির ক্ষেত্রে বা আপনাদের কিন্তু সরি সেকেন্ড এসি নয় টু এস দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু আপনাদের পঁয়ত্রিশ টাকা দশ টাকা মোট ষাট টাকা তারপরে কিন্তু এখানে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো কি ফার্স্ট এসির ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স কল বোতাম এটা কিন্তু আপনাদের আছে কিন্তু ইসিতে কিন্তু নেই এবং সেকেন্ড এসিতেও নেই থা এবং এফসিতেও নেই থার্ড এসিতেও নেই এবং সিসিতেও নেই এবং এস এও নেই ঠিক আছে এবং তারপরে তারপরে কী আছে তারপরে আছে বগির ভিতরে ডাস্টবিন এখানে কিন্তু ফার্স্ট এসিতে কিন্তু বগির ভিতরে ডাস্টবিন আছে এখানে কিন্তু ইসিতে নেই থার্ড এসি এবং সেকেন্ড এসিতে নেই এবং এফসিতে হতেও পারে নাও হতে পারে এবং এখানে কিন্তু থার্ড এসিতেও নেই ইসিতেও নেই এবং এসএলএ নেই এবং পদ্মা পদ্মা কিন্তু ফার্স্ট এসিতে পদ্মা আছে এবং ফায়ারপ্রুফ সেটা কিন্তু ফায়ারপ্রুফ আগুন লাগলেও কিন্তু সেটা পুড়বে না ঠিক আছে তারপরে কিন্তু সেকেন্ড এসিতে নেই এবং ইসিলে ইসিএল সরি ইসিতে নেই সেকেন্ড এসিতে কিন্তু আছে সেকেন্ড এসিতে বা টু টায়ারে কিন্তু আপনাদের আছে তা এবং এখানে কিন্তু আমরা এফসিতে নেই এবং থার্ড এসিতেও নেই তারপরে ভাড়া এখানে ভাড়া কত এখানে কিন্তু ফার্স্ট এসিতে সু উচ্চ এখানেও সু উচ্চ তারপরে কিন্তু সেকেন্ড এসিতে উচ্চ এবং এসিতে কিন্তু উচ্চ এবং থার্ড এসিতে কিন্তু পরিমিত ঠিক আছে এখানে কিন্তু স্পষ্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন কিন্তু আপনাদের ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি থার্ড এসি তিনটেতেই কিন্তু আপনাদের আছে এখানে কিন্তু অনেক ক্রে দেখতে পাচ্ছেন এবং ভাড়া কত হয়ে থাকে দেখুন এখানে ভাড়ার পরিমাণটা দেখুন ফার্স্ট এসি যদি আপনাদের উনিশশো টাকা হয় তাহলে ইসি হবে উনিশশো তিরিশ টাকা মানে দশ টাকা কম তারপরে সেকেন্ড এসি কিন্তু হবে এগারোশো পঞ্চাশ টাকা এবং প্রথম শ্রেণী বা এফসি হবে নশো পঞ্চাশ টাকা থার্ড এসি হবে আটশো পনেরো টাকা এল সামথিং একটা মানে মানে বোঝানোর স্বার্থে কিন্তু দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখানে চেয়ার চেয়ার কার বা সি ছশো পঁয়ষট্টি টাকা স্লিপার কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো পনেরো টাকা আর দ্বিতীয় আসন দ্বিতীয় আসলে লোকাল ডাব্বা যে বলা হয় একশো আশি টাকা আপনারা কিন্তু স্পষ্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি যে ভিডিওটা আপনারা দেখলেন এই এই ভিডিওটা দেখার পরে রেলের যে ক্লাস থাকে বিভিন্ন রকম ক্লাস এই ক্লাস সম্পর্কে আপনাদের আর কোনো সংশয় থাকবে না মনের মধ্যে যে আপনারা ফার্স্ট এসি কি সেকেন্ড এসি কেমন বা থার্ড এসি কেমন জায়গা কেমন বসার সিট খাবার কেমন আপনারা কিন্তু আপনাদের আর কোনো সংশয় থাকবে না এই যে ভিডিওটা দেখার পরে ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকের থাকলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এরকম তথ্য আরও জানতে গেলে জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সেই বিষয়ে টোটাল সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো ভালো রাখবেন